একটানা নয় মাস নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা সে সওয়াব তার আমল নামায় দিয়ে দেন ডেলিভারির যে যন্ত্রণা মা সহ্য করেন মুজাহিদ জিহাদের ময়দানে যুদ্ধ করে যে সওয়াব কামাই করে আল্লাহ তাআলা সেই সমান সওয়াব আল্লাহ পাক ওই মহিলার আমল নামায় দিয়ে দেন এই যে কষ্ট মা করেন ডেলিভারির যন্ত্রণা গর্ভধারণের যন্ত্রণা এরপর সন্তানকে লালন পালন বয়ের সঙ্গে আপনি তর্ক বিতর্ক করে চরম গন্ডগোল হয়ে গেল বাক বিতণ্ডা হলো হঠাৎ করে যদি বউ আপনার বলে ফেলে শোনো সন্তান তো তোমার আমি দেখতে পারলাম না আমি চলে গেলাম বাপের বাড়ি একদিন আপনারে যদি দায়িত্ব দেওয়া হয় সকাল তো সন্ধ্যা কয়টা আছাড় খাবে আল্লাহই ভালো জানে ঠিক কি না তাহলে এই দায়িত্ব কি পালন করে মা এই সমস্ত কারণে আল্লাহ তাআলা মায়ের হকটা বাড়ায় দিয়েছেন কিন্তু সম্মান মর্যাদা আর রিজাল কাওয়ামুন আলা নিসা আল্লাহ তাআলা নারীদের পরিচালক করেছেন পুরুষকে আল্লাহ তাআলা এই মর্যাদা আল্লাহই সিলেকশন করেছেন কিন্তু অধিকারের দিক থেকে নারী যেমন পুরুষও তেমন বলি আলহামদুলিল্লাহ সবার হক আছে না নেই স্ত্রীর হক স্বামীকে আদায় করতে হবে স্বামীর হক স্ত্রীকে আদায় করতে হবে হক যদি কেউ নষ্ট করে তাকে জাহান্নাম যেতে হবে কথা কি বোঝা গেল আচ্ছা এক রাত তো সব দিক থেকে একটু একটু করে বলছি সামাজিক কিছু কথা আমাদের বলা দরকার অনেক তাহাজ্জুদ নামাজ পড়ে তাহাজ্জুদ গোজার আছে কিন্তু বউকে পিটায় আছে না নাই বলেন তো যে বউ পিটায় সে কি ছোট লোক না বড় লোক দেখছেন হাসি আর কয় বলেন আপনারা বলেন এরকম এরকম পুরুষ এখানে আছে কিন্তু আসতে কোন কোন আছে না নাই মানে বউকে বিয়ে করে নিয়ে আসছি মারার জন্য এরকম কিছু স্বামী আছে না নাই উঠতে থাকুন মানে বসতে থাকুন মানে না আমার মায়েরা খুব খুশি হুজুর ভালো করে কম আপনারও সমস্যা আছে মাদের সমস্যা আছে না নাই কিছু কিছু হইলেই বলে সংসার করবই না তোমার সাথে যাও সংসারই করবো না তোমার সাথে দাও তালাক এরকম বলার মতো কিছু মহিলা আছে না নাই সকালে কয় দুপুরে কয় সন্ধ্যায় কয় এরকম করে উস্কায় দেয় শয়তান তো অস্ত্রের জন্য আছে এদিকে স্বামীও কয় যা তুই যখন বললি যখন দিয়ে দিলাম তোর মায়ের শুদ্ধ তালাক দিলাম যা এরকম আছে না নাই তাহলে ইবলিস ইবলিস সেই জায়গায় পরাজিত না বিজয়ী তাহলে বিজয়ী করলাম কাকে ইবলিসকে শয়তানকে আমি বিজয়ী করে দিলাম না খেয়াল করতে হবে আল্লাহ তুমি মা বোনদেরকে ধৈর্যশীলা হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ তুমি আমার ভাইদেরকেও ধৈর্যশীল হওয়ার তৌফিক দিয়ে দাও প্রায় ম্যাক্সিমাম আমাদের ফোনে এই সমস্ত ফোনগুলো আসে সামাজিক জীবনের পারিবারিক জীবনের এই কলহগুলো আমাদের কানে আসে কানকে ভারী করে দেয় হুজুর এই সমস্যা ওই সমস্যা তালাক দিয়ে ফেলছে হুজুর দুটো মেয়ে আছে হুজুর বউটাকে আর ফিরাতে পারবো না হুজুর দেখছেন তালাক তালাক দিয়ে বউকে ফিরাতে পারবো না আপনি কাউকে জবাব করছেন মেরে ফেলছেন হত্যা করেছেন মার্ডার করেছেন আপনি তাকে জীবিত করতে পারবেন এগুলো করবেন কেন উচিত না ইমানদার কথা আগে বলে না চিন্তা আগে করে কি মুমিনের কথা হবে কথা আগে না চিন্তা আগে চিন্তা আগে এই আমি কথা বললি মাইক বন্ধ হয়ে গেল আমার কথার এত জোর লাইট বন্ধ হলে তো ইফেক্ট পড়ে এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয় না ক্যামেরা না না ক্যামেরার কিসের আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো বলি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন আমি আল্লাহর কাছে দিয়ে দেব কয়টা জিনিস কয়টা জিনিস বলেন কি কি বলেন জান জান কে আপনি দিবেন ট্রাকের তলে বাসের তলে ফাঁসি দিয়া হ্যাঁ না জান দেওয়ার সিস্টেম আছে না নাই জান দিয়েছেন সাহাবীরা জান দিয়েছেন আম্বে কেরামরা তারা জান দিয়ে জান্নাত পাচ্ছেন তারা জান দিয়ে জান্নাত পাবেন আর আমি পোলাও কোরমা খাইয়ে জান্নাত পাবো আল্লাহর হিসাব আছে না নাই বলেন আছে না নাই হিসাব আছে আল্লাহ আকবার আমার ভাইয়েরা আল্লাহ তাআলা মিজানটাকে সঠিক করতে বলেছেন
ওজনটা সঠিক করো বেঠিক করো না মুজাহিদ যুদ্ধ করে রক্তাক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর সামনে হাজির হবে সেও জান্নাত পাবে আর আমি আপনি ফুরফুর জীবন যাপন করলাম মুনাফিকি স্টাইলে চললাম দুষ্টের সঙ্গে মিলিত হলে বলে আমি তোমার সাথে আছি আবার ভালোর সঙ্গে মিশে বলে আমি তোমার সঙ্গে আছি মুনাফিকি জীবন যাপন করে আমিও জান্নাত পাবো আল্লাহর বিচার কি সঠিক হবে নাকি আল্লাহ বিচার কি সঠিক ব্যাঠিক করবেন না সঠিক করবেন সঠিক বিচার করবেন মুনাফিকের জন্য জান্নাত নাই জালিমের জন্য জান্নাত নাই কাফিরের জন্য জান্নাত নাই মুশরিকের জন্য জান্নাত নাই কার কথা আস্তে বলবেন না কার কথা এখন আসেন মুনাফিক কারা মুশরিক কারা কাফির কারা অনেকে মনে মনে চিন্তা করতে পারে নজর কাফের তো যাদের ইসলাম নাই যারা মুসলমান না তারা হচ্ছে কাফের ভুল কথা অনেক মুসলিম পরিচয় দেওয়ার মতো লোক কিছু আছে তারা কাফের কখন হয়েছে নিজেও টের পায় নাই এরকম কাফের আমার দেশে নাই তো আছে না নাই আমার ভাইয়েরা নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কি বলেছেন নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন নারী হচ্ছে পৃথিবীতে সন্তান প্রজন্ম আসার জন্য একটা শস্য ক্ষেত্র নিসাউকুম হারসুল লাকুম নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম তোমাদের জন্য নারী হচ্ছে শস্য ক্ষেত্র মানে কি সেখান থেকে প্রজন্ম আসবে আল্লাহর গোলাম পৃথিবীতে আসবে বান্দা বান্দে পৃথিবীতে আসবে এটা নাকি মেয়েদেরকে হেয় করা হয়েছে মেয়েদেরকে নাকি এটাকে ইনসাল্ট করা হয়েছে মেয়েরা শস্য ক্ষেত্র কেমন করে হবে এটা কি আমার কথা না আল্লাহর কালামের কথা এটা কে বলেছেন এই কথা এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে তার কি মানে আছে আল্লাহর কালামের একটা আয়াত কেন একটা শব্দ কেউ যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে ইমান থাকবে না আচ্ছা এরপরে আমি বন্ধু বানাবো কাকে আমার বন্ধুকে কাফের মুশরিক হবে না ইমানদার হবে বলেন বলেন কাফের মুশরিক না ইমানদার ইমানদার হবে এই পরামর্শ কি হুজুরদের দেওয়া না আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অথচ এই সমস্ত কথাগুলোকে অনেক দুষ্ট মুনাফিক চক্র এগুলোকে আপত্তিকর মনে করে আপত্তিকর মনে করা মানে কি কোরআনকে স্বীকার করা তার ইমান নাই আল্লাহ তাআলা বলেছেন তোমার বন্ধু কারা হবে লা ইত্তাখিযিল মুমিনুনাল কাফির লা ইত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন জোরে বলুন আল্লাহু আকবার ইমানদার কখনো ইমানদার ছাড়া কোনো কাফির কি বন্ধু বানাতে পারে না তবে একটা কথা মানুষ মানবিক হবে মানবতা দেখাবে এটা সত্য কথা এটা বাস্তব কথা আপনার ঘরের সঙ্গে যদি ঘর লাগানো থাকে কোন ইহুদির আপনার ঘরের সঙ্গে ঘর লাগানো থাকে যদি কোন অন্য কোন ধর্মের মানুষের সেই সময় আপনাকে মানবিক অবশ্যই হতে হবে খারাপ আচরণ করা যাবে না সেও মানুষ আপনিও মানুষ ওলাকদ কারনামনা বানি আদম কিন্তু সে মহব্বত হবে মানবিক আপনি হবেন কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্ব আত্মীয়তার কোনো সম্পর্ক রাখা যাবে না আসতে বলবেন না যাবে না যাবে না আমার দেশে বহু ফ্যামিলি আছে স্বামী মুসলমান বউটা হিন্দু সংসার করে যাচ্ছে এবং স্বামী বলে দিচ্ছে তোমার দিন তোমার আমার দিন আমার এরকম আছে না নাই ইসলাম কি এটা মানে ইসলাম কি এটা অ্যালাউ করে তাহলে তার কি ইমান থাকতে পারে না আমি কি আলোচনা চালাবো এই দু একজন করে যা যাচ্ছে উঠে আবার এই উঠে কেন বসে না 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 একটু দু একজন তো নড়াচড়া করবে তবে নড়াচড়া করতে দিয়েন না কেউ যেন না ওঠে একটু পাশাপাশি সবাই একটু খেয়াল করবেন যে উঠবে জোর করে ধরবেন একটু আস্তে একটু বসায় দেবে মুস্কি হাসি মারবেন ঠান্ডা হয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ একটু বসেন না কি আছে আমি আসতে নিয়ে দেখি একটু বিজলি চমকাচ্ছে
একটু গতকালকে এই সময় কিন্তু বৃষ্টি চলছিল না, গতকালকে এই সময় কিন্তু বৃষ্টিও হয়েছে, অনেক জায়গায় ঝড় হয়েছে। তো বৈশাখ জ্যৈষ্ঠে কি হয়? তো ঝড় তো হবেই, বৃষ্টি তো হবেই। এক একটা বিজলি চমকালে কি হয় জানেন? বিজলি চমকালে এই যে মাটি, এই মাটির ইউরিয়া, ফসফরাস, পটাশিয়াম এগুলোর শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঝড়ের দরকার আছে না নাই? বৃষ্টির দরকার আছে না নাই? মেঘের গর্জনের দরকার আছে না নাই? আছে, লাগবে, এটা দরকার। যদি বৃষ্টি আসে আসুক, আলহামদুলিল্লাহ বলবে, বলে আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ আল্লাহর কাছে আমরা এটাই প্রার্থনা করি, আল্লাহ শেষ পর্যন্ত আমাদের কোরআন শোনার একটি অনুকূল পরিবেশ তুমি আল্লাহ তৈরি করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে জানমাল দিলেন সাহাবীরা, জানমাল দিলেন যুগে যুগে বড় বড় ইমামরা, তারাও জান্নাত পাবেন। আর আপনি বাড়িতে বসে থেকে শুধু চুপচাপ থাকবেন আর সস্তা সস্তা সুন্নত মেনে জান্নাত খুঁজবেন, এতই সস্তা? এত সস্তা না। আপনি হালুয়া রুটি পোলাও কোরমা বিরিয়ানি সর্দার সব খাবেন, দিন রাত আপনি আরামে কাটাবেন, আপনার কোনো শত্রু নাই। আর যুগের পর যুগ ধরে অন্ধকার প্রকোষ্ঠ ইমামরা, বড় বড় আল্লাহওয়ালা আলেমরা অন্ধকার প্রকোষ্ঠে দিন রাত পার করবে জেলখানার মধ্যে, উনিও জান্নাত পাবেন, এতই সস্তা। কি কষ্ট হচ্ছে আপনাদের? না, এত সস্তা জান্নাত নয়, জান্নাতের কন্ডিশন এত সহজ নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোথাও বলেন নাই নামাজ পড়ো আমি তোমাকে জান্নাত দেব, রোজা রাখো আমি তোমাকে জান্নাত দেব, হজ করো আমি তোমাকে জান্নাত দেব, এমন সরাসরি একটা আয়াত আপনি খুঁজে পাবেন না। চ্যালেঞ্জ নাই আছে নাই? হ্যাঁ, নামাজের পুরস্কার জান্নাত, সওমের পুরস্কার জান্নাত, কোনো সমস্যা নাই, আমি এটাকে অস্বীকার করছি না, ফরজ কাজ এগুলো ফরজ বিধান। কিন্তু মোনাফেকও কিন্তু নামাজ পড়ে, মোনাফেকও কিন্তু রোজা রাখে, আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? বরঞ্চ মোনাফেকরা নামাজ পড়ে শেষ কাতারে না প্রথম কাতারে? কোন কাতারে? এবং চেহারা তাদের সবচেয়ে খারাপ না সবচেয়ে সুন্দর? কথা কথাও সুন্দর, ওদের চেহারাও সুন্দর, কথাও সুন্দর। ধোকাবাজি করার জন্য সার্বিক প্রস্তুতি মোনাফেকদের আছে না নাই? নবীজি ওয়াজ করে মোনাফেক কান্দে, সবচেয়ে বেশি কাঁদতো হলো এই মোনাফেক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। নবীজি ওয়াজ করতেন, তার ওই মোনাফেকের চোখের কোনা দিয়ে পানি টপ 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 করে পড়তো, গাল ভিজে যেত, দাড়ি ভিজে যেত, এত কান্না কাটত। নবীজি উহুদ যুদ্ধের ময়দানের দিকে যখন যাচ্ছিলেন, কে কে যাবে? মোনাফেক বলে আমি যাব না। যরকম নাউজুবিল্লাহ, যরকম নাউজুবিল্লাহ, জান্নাত এত সস্তা না। পৃথিবীতে চারজন ইমাম, সবচেয়ে বড় বড় ইমাম, এই চারজন ইমামের কোন ইমাম তাদের স্বাভাবিক মৃত্যু হয় নাই, কেউ আরামে দিন কাটাতে পারেন নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সবচেয়ে বড় ইমামদের তিনি ইমাম, ইমামুল আইম্মা আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যিনি সাহাবিকে দেখেছেন, সাহাবিকে দেখে তিনি আমল করেছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? বাড়িতে না জেলখানায়? জেলখানায়। কি অপরাধ ছিল? তাকে ধরে নিয়ে গেল কারা? কাফের, আস্তে করুন, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা না, তাকে ধরে নিয়ে গেছে কারা? মুসলিম নামধারী বাদশা মনসুরের পোষ্য মোনাফেক চক্র তাকে গ্রেফতার করে ফেলল। প্রথমে প্রস্তাব দিল, আবু হানিফা তুমি এই রাষ্ট্রের তোমাকে আমরা চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতি বানাবো, তুমি কি এই পদটা নেবে? তিনি বললেন জালিমের অধীনে থেকে বিচারপতি, বিচার বিচার আমি তো সঠিক করতে পারবো না, জালিমের অধীনে থেকে বিচারক হওয়ার কোনো স্বপ্ন আমি লালন করি না। আল্লাহ আকবর বলবেন না? বাদশা মনসুর তাকে প্রস্তাব দিও, যখন কোনো লাভ হলো না, এবার বলো হলো আবু হানিফা তুমি কি সম্পদ চাও? তোমাকে সম্পদ দেওয়া হবে,
নারী গাড়ি বাড়ি সব কিছু দেওয়া হবে আবু হানিফা বললেন আমার প্রত্যেক সম্পত্তি আমি যে ব্যবসা বাণিজ্য করি আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট সম্পদ দান করেছেন আমার কোনো এক্সট্রা করে কোনো সম্পদের প্রয়োজন নাই আবু হানিফা এত বড় আল্লাহওয়ালা ছিলেন যে প্রত্যেকটা ওয়াক্তে তিনি নতুন নতুন জুব্বা পরে নামাজে দাঁড়াতেন তাকে বলা হলো আবু হানিফা রাহমাতুল্লাহ প্রত্যেক ওয়াক্তে আপনি নতুন নতুন জামা পরে নামাজে দাঁড়ান এটা কি বিলাসীদের অংশ নয় তিনি বললেন শোনো আল্লাহ পাক আমাকে বহু কাপড়ের মালিক বানিয়েছেন আমি যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়াই তখন মনে হয় আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় আছেন আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় আছেন দুনিয়াতে যদি কেউ কারো বাড়িতে আত্মীয় হয়ে যদি আত্মীয়ের বাড়িতে যায় কোনো ভিআইপির সঙ্গে যদি দেখা করতে যায় যেমন সে চেষ্টা করে সবচেয়ে সুন্দর পোশাক পরে তার সামনে হাজির হওয়া আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমার চাই আমার জীবনে সবচাইতে প্রিয়জনকে আসতে বলবেন না কে আমি চেষ্টা করি আমার আল্লাহ যেন বেজার না হন এই জন্য আমি প্রত্যেকটা ওয়াক্ত আমি নতুন নতুন জামা পরে আমি আল্লাহকে খুশি করতে চাই জোরে বলি সুবহানাল্লাহ তিনি পোশাক পরেছেন কার খুশির জন্য আর আমরা পোশাক পরি কার খুশির জন্য হ্যাঁ যুবকরা সুন্দর পোশাক পরে যায় পার্কে কার খুশির জন্য সুন্দর একটা শার্ট পরে টি শার্ট একটা প্যান্ট পইরা আমার পছন্দ করবে তো এরকম আসে না নাকি আসে না অথচ সুন্দর পোশাক পরেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে যেতেন নতুন পোশাক পরে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে বাড়িতে নামাজ পড়ে গামছা গায়ে দিয়া আসলে এরকম লোক আছে না তুমি আল্লাহর এমন দাম দিছো গামছা দিয়ে না গামছা ঘাড়ে একখান দিয়া লুঙ্গি একখান ছেঁড়া পইরা আর দাদার আমলের একটা টুপি নিয়া নামাজে দাঁড়াইছে আছে না নাই নামাজে দাঁড়াবে তুমি সুন্দর পোশাক পরে যখন তুমি নামাজে দাঁড়াবে কেন্নাকে তারা যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ এটা তোমার জীবন্ত নামাজ এমন সুন্দর করে তুমি যদি নামাজ পড়তে পারো ওয়াইল্লাম তাকুন তারাহু তুমি যদি তোমার নামাজ আল্লাহকে দেখতে নাই পাও ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই দেখছেন এই জন্য নামাজে দাঁড়াবো সবচাইতে দুর্বল পোশাক পরে না সুন্দর পোশাক পরে বলেন বলেন সবাই দুর্বল না সুন্দর ঘরে হোক বাইরে হোক মসজিদে হোক যেখানেই হোক না কেন সবচেয়ে উত্তম যে পোশাকটা সেই পোশাকটা পরে আমরা নামাজে দাঁড়াবো আবু হানিফার আমলটা ছিল এই পরিপাটি জীবনওয়ালা মানুষটাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হলো ধরে নিয়ে যাওয়ার পরে জেলখানে আটকে রাখা হলো যে লোকটা প্রত্যেকটা ওয়াক্তে সুন্দর পোশাকে নামাজে দাঁড়াতেন সেই লোকটার দুইটা হাত পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলেছে দুইটা পা বেঁধে ফেলেছে মাসের পরে মাস চলে যায় হাতের জয়েন্ট পর্যন্ত খুলে গেছে বলা হলো আবু হানিফা এখনো সময় আছে তুমি কি বলবে বলো তিনি বললেন আমার একটাই সিদ্ধান্ত পাকা পক্ত করে নিয়েছি আমি জালিম শাসকের সামনে আমি কখনো মাথা নত করব না জোরে বলি সুবহানাল্লাহ ইমান কি মসজিদে শেখ হয় না বাজারে শেখ হয় উত্তর তো দিচ্ছেন না কেউ না ইমান মসজিদে শেখ হবে কি এই মসজিদে তো নামাজ পড়বেন আপনি আপনি ইমান শেখ হবে বাজারে আপনি ওখানে লুটপাট করেন না ব্যবসা করেন ঠিক কিনা মসজিদে তো মুনাফিকরা নামাজ পড়ে ইমান পরীক্ষার জায়গা মসজিদ নয় ইমান পরীক্ষার জায়গা হলো বাজার ইমান পরীক্ষার জায়গা হলো রাস্তা আপনি মহিলার দিকে সে আসেন নাকি বাজারে আপনি গেছেন বাজারে গিয়ে আপনি ওজন হের ফের করছেন নাকি এখানে ইমানের পরীক্ষা আসেন নাই বলেন আচ্ছা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত হলো কি সর্বশেষ কথা যখন জানিয়ে দেওয়া হলো আবু হানিফা আমরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব কি করবে বলো তিনি মুসকে হাসি মেরে বললেন তোমরা আমাকে কি করবে জানি না কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি আমি মরে যাব কিন্তু হক পথ থেকে এক চুল পরিমাণ নড়ব না বৃদ্ধা মা তখন তার বেঁচে আছেন তার বৃদ্ধা মা ওই জালিম শাসকের লোকেরা তার বৃদ্ধা মাকে ধরে আনলো ধরে এনে তার চোখের সামনে তার মাকে সামনে দাঁড় করায় রাখলো
তার মার প্রতি অত্যাচার শুরু হয়ে গেল মার চোখের সামনে সন্তানের দুইটা হাত দুইটা পা বেঁধে যখন চাবুক মারতেছিল রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়ে সন্তানের এমন দৃশ্য মা দেখতেছেন চোখের পানি টপ টপ করে পড়তেছে আবু হানিফা মনে মনে চিন্তা করছেন আরে আমার মা চরম কষ্ট হতেছে না জানি আমার মা কত কষ্ট পাচ্ছেন এমন সময় বাদশা মনসুরের লোকেরা বলছে আবু হানিফা শোনো তোমার মার দিকে অন্তত তাকায়া তুমি বাদশা মনসুরের প্রস্তাবটা তুমি স্বীকার করে নাও এমন সময় মা সিংহের মতো গর্জন দিয়ে বলছে মা বীরঙ্গনার মতো তিনি গর্জন দিয়ে বলছেন আমার কলিজার টুকরার সন্তান আবু হানিফা আল্লাহর কসম করে বলি আল্লাহর নামের শপথ করে বলি আমার কলিজার টুকরার সন্তান তুই আমার চোখের পানি যে দেখতে পাচ্ছিস তোর প্রতি অত্যাচার দেখে আমার চোখ থেকে পানি বের হচ্ছে না আমার চোখ থেকে পানি বের হওয়ার হেতু হলো কারণ হলো আমার আশঙ্কা হয় তোর প্রতি যে অত্যাচার করা হচ্ছে না জেনে তুই কখন বাতিল শক্তির তুই সমস্ত শর্ত মেনে নেস তাদের কথা শুনে তুই ইমান হারা হয়ে যাস আমার মন চাচ্ছে এমন মার খেতে খেতে অত্যাচার সহ্য করতে করতে এক পর্যায়ে তুই দুনিয়া থেকে বিদায়ী হবি তুই শহীদ হয়ে যাবি আর আমি এই দুনিয়ার বুক থেকে আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আমি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাব জোরে বলে সুবহানাল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দারুণ খুশি হয়ে গেলেন আহারে মা আমি তো মনে মনে এটাই চাচ্ছিলাম শেষ পর্যন্ত তার হাতে বিষমিশ্রিত পানি দেওয়া হলো সেই বিষমিশ্রিত পানি তিনি পান করলেন নারী ভরে সব পড়ে একাকার সারখার হয়ে গেল আবু হানিফা দুনিয়া থেকে বিদায় নিলেন আহমাদ ইবনে হাম্বলকে ইমাম আহমাদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পশুর রশি উঠে রশি মানুষের গলার সঙ্গে লাগায় দিয়া গোটা নগর গোটা শহর ঘুরে বেড়ানো হয়েছে এত অত্যাচার তারা স্বীকার করে নিয়েছেন একটাই মাত্র কারণ তারা সন্তুষ্ট করতে চেয়েছেন কাকে আস্তে বলবেন না কাকে আল্লাহকে রসুল বদর যুদ্ধের ডাক দিলেন সাহাবিরা সঙ্গে সঙ্গে সাড়া দিলেন ও যুদ্ধের ডাক দিলেন সঙ্গে সঙ্গে সাড়া দিলেন এক সাহাবি নবজির হা নবজির যুদ্ধের ডাক শুনে তিনি যুদ্ধের ময়দানে যাবেন যাওয়ার আগ দিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আমি এবং আব্দুল্লাহ বিন জাহাস দুজন মিলেই দোয়া করছি কিন্তু আমার দোয়ার সঙ্গে আব্দুল্লাহ বিন জাহাসের দোয়াটা মিলল না আব্দুল্লাহ বিন জাহাস দোয়া করছেন আল্লাহ তাআলা আমি যদি উহুদের ময়দানে রওনা দিচ্ছি তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তুমি আমার প্রচুর বাহুবল দিয়ে দিও গায়ের শক্তি দিয়ে দিও আমি যেন সর্বোচ্চ শক্তি নিয়োগ করে বাতিলদের মোকাবেলা করতে পারি এক পর্যায়ে কাফেররা যেন আমাকে ধরাশয়ী করে করে ফেলতে পারে কাফেররা যেন আমাকে অ্যাটাক করে ফেলে অ্যাটাক করে ফেলে আক্রমণ করে ফেলে তারা যেন আমার চোখটা তুলে নেয় আমার যেন কানটা কেটে নেয় আমার যেন জিহ্বাটা কেটে নেয় আমার হাতটা যেন কেটে নেয় আমার পাটা যেন কেটে নেয় এরকম বিকৃতি করে তারা যেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় হাসরের ময়দানে এমন চোখ তোলা কান কাটা নাক কাটা হাত কাটা পা কাটা দেহ নিয়ে তোমার সামনে যখন হাজির হব সেই সময় তুমি আল্লাহ আমাকে বলবে ফিমা যদি আনফো কৌদুনুক তোর নাকটা কেন কাটা তোর কানটা কেন কাটা সেই সময় বলবো আল্লাহ তুমি তো বলে দিয়েছ জান এবং মালের বিনিময়ে আমি তোকে জান্নাত দেব আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য জান মাল আমি কোরবান করে তোমার সামনে হাজির হয়েছে তুমি আমার জান্নাত দাও জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সেই জান্নাত তারা কেমন করে কিনে নিয়েছেন সেই জান্নাত আমাকে আপনাকে কিনে নিতে হবে আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে হবে জানমাল আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদত করি জান্নাত পাওয়া যাবে না আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শুরুতে বান্দাকে সতর্ক করে জানিয়ে দিচ্ছেন আহাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষের ধারণা ঈমান এনেছি এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না না আমি তাকে ছাড়বো না পরীক্ষা করবেন কে আস্তে বলবেন না পরীক্ষা করবেন কে যা যে ইমানদার যত মজবুত ইমানদার তার পরীক্ষা তত কম হবে না বেশি হবে বেশি হবে ইমানদারের ইমানি যোগ্যতা যত বেশি হবে
পরীক্ষা তার তত বেশি হয়ে যাবে আমাকে আপনাকে পরীক্ষায় ফেল করতে হবে না পাস করতে হবে পাস করতে হবে পাস করে আমাকে আপনাকে জান্নাত নিতে হবে আল্লাহ বান্দাকে আরেক জায়গায় আরো তাকিদ দিয়ে বলছেন কি বলছেন ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল من الأموال والأنفس والثمرات وبشر الصابرين جوري بولون الله أكبر الله تعالى بولچن আমি তোমাকে অবশ্য অবশ্য পরীক্ষা করব কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে পরীক্ষা করব বিষয়ে মিনাল খাউফ ভয়ের দ্বারা ওয়াল জুউই খুদার দ্বারা অনেক সিমিলার আমল সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব আইয়ুব আলাইহিস সালামের কথা কে না জানেন ইউনূসের কথা কে না জানেন এত বড় বড় পয়গম্বররা তারা জীবনে পরীক্ষায় মধ্যে পড়েছেন তারা ফেল করেছেন না পাস করেছেন ফেল করেছেন না পাস করেছেন সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম কম পরীক্ষা দেন নাই কি জানেন কি না জানেন সমস্ত ইতিহাসগুলো কম বেশি সবার জানা আছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষার পরীক্ষা সমস্ত পরীক্ষায় তিনি পাস করেছেন ওয়া ইযি মাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন নবী হে মন খারাপ করবেন না হে রাসূল আগের যুগে ইব্রাহিম অনেক পরীক্ষা দিয়েছেন আপনার আগের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস আমাদের জাতির পিতাকে আরো জোরে বলেন আরো জোরে বলুন এই কথা ঘোষণা দিয়েছেন কে জাতির পিতা হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে সেই যোগ্যতা আল্লাহ তাআলা এই নবীকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন যেমন দাড়ি রাখা সুন্নতে ইব্রাহিম সুন্নতে ইব্রাহিম এরপরে হলো খাতনা করা সুন্নতে ইব্রাহিম খাতনা করা কি সুন্নতে ইব্রাহিম এটা কিন্তু ইব্রাহিম থেকে এসেছে প্রথম খাতনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জাতির পিতা হওয়ার জন্য কিছু কন্ডিশন তো লাগে প্রথম খাতনা শুরু হয় আমাদের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তার বয়স যখন 80 বছর কত বছর 80 বছর বয়স আল্লাহ বললেন ইব্রাহিম তোমার একটা কাজ বাদ আছে কি তোমাকে খাতনা করতে হবে আমরা খাতনা করছি কত বছরে কি 70 বছরে কিছু করেন না তো আপনারা মনে ছিল না আমাদের এমন সময় করছি তাই না একটু একটু মনে আছে বাপ হঠাৎ করে একদিন ধোকা দিয়া ঘরের মধ্যে বসায় দিয়া নিয়ে আসছে যারা কাটে ওদেরকে কি বলে হাজাম নাকি হাজাম আচ্ছা আমি নতুন শুনলাম এটা আচ্ছা হাজাম না আচ্ছা সাতক্ষীরায় বলে এক একটা এলাকায় এক একটা কিছু কিছু এলাকায় বলে ওস্তাদ মানে অত বড় ওস্তাদ তাই না কিছু কিছু এলাকায় বলে গোটকা এক একটা এলাকায় এক একটা শব্দ থাকে জি এর মধ্যেই আছে একটা কিছু একই দেশ আর কতগুলো শুনবেন আপনার সাতক্ষীরার সঙ্গে কি আর পারা যায় সাতক্ষীরা তো বইয়ের ভাষায় কথা বলে বলি আলহামদুলিল্লাহ সাতক্ষীরার নামও সুন্দর ভাষাও সুন্দর আলহামদুলিল্লাহ এটা কি গাছ আম হয়নি খুব কম না না যা হয়েছে এত হয়নি হয়নি বলে আল্লাহ বেজার হয়ে যাবে যা হয়েছে আলহামদুলিল্লাহ জি জি আলহামদুলিল্লাহ তো কি বলে হাজাম না হাজাম বলে আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা আলোচনা চালাই চালাই অস্ত শুরু হয়েছে কেবল অনেক সময় আছে এখন আমি একটু আরো একটু আগে উঠতে চাইছিলাম তো আমার স্নেহধন্য অনুজ উনি একটু কম সময় পেয়েছেন আমি ওনার প্রতি একটু অবিচার করে ফেলছি মনে হয় না আচ্ছা একটু সময় আজকে একটু কম দিয়েছি তাকে আগে চলে আসছে হ্যাঁ কাম সারছে ও তাই থাম আমার একটু ওয়াশ করতে দাও তুমি হ্যাঁ ঠিক আছে একটু ওয়াশ করতে দাও কথা বলা যাবে না বিষয় জি
সম্মানিত ভাইরা, তো বয়স যখন 80 হয়ে গেছে তখন আল্লাহ তাআলা বললেন আমার খলিল খলিলুল্লাহকে, কে খলিলুল্লাহকে, আমার খলিল ইব্রাহিম তোমার একটা কাজ বাদ আছে, কি তোমাকে খাতনা করতে হবে। এখন আমাদের খাতনা করার জন্য হাসাম, কিন্তু ওনার তো হাসামের সুযোগ নাই, ওনার বয়স কত? 80 বছর। 80 বছর বয়স যখন হয়ে গেল বলা হলো ইব্রাহিম তোমাকে খাতনার কাজটা সম্পন্ন করতে হবে, কারণ তোমাকে আমি ক্বালা ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানায় দিয়েছি, গোটা মানব জাতির নেতা আমি তোমাকে করেছি, তোমার সুন্নাগুলো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, তুমি এই সুন্নাটা প্রচলন শুরু করে দাও। তখন আল্লাহ তাআলা তাকে বললেন যাও তুমি খাতনার কাজ করো। তিনি করলেন কি, একটা বাইশলা নিলেন, বাইশলা কাক কাটার জন্য কুড়াল আছে না নাই, কাক কাটার জন্য যে বগলের তলে নিয়ে যে আগে বাইশ, হ্যাঁ কি বলে বাইশ, এখন তো সব মেশিন হয়ে গেছে তাই না, এগুলো নাই আর। এই বাইশ যখন কুড়ালটা হাতের মধ্যে নিলেন, আড়ালে চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন, নিজের খাতনা নিজেই সম্পন্ন করলেন, সহজ কাম না কঠিন কাম? এই ভালো করে কম, সহজ কাম না কঠিন কাম? এই কামটা আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়ে করেছেন, ইব্রাহিম এই সুন্নাত তুমি চালু করো, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা এই সুন্নাত পালন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি অনেক আগে আমি একবার কলকাতা একটা মাহফিলে গিয়েছিলাম, একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেখানে তো আমার হিন্দু ভাইরা তো ওই খাতনা করে না, তাদের খাতনা সিস্টেমটা নাই, তো মেডিকেল সায়েন্স বলছে যে এই যে অতিরিক্ত যে চামড়াটা, এই চামড়া এটাকে যদি না অপসারণ করা হয়, এটা যদি না কেটে ফেলা হয়, সেখানে বিভিন্ন পরিমাণ জীবাণু বসবাস করে, বিভিন্ন রোগে সংক্রান্ত হতে পারে। তো শেষ পর্যন্ত অনেক গবেষক ডাক্তাররা তারা বলেছে তোমরা মুসলমান হওয়ার না হও অন্তত ক্যাটাগরি সাইজ হয়ে যাও। এই কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে দেখেন এই সিস্টেমটা চালু করেছেন আল্লাহ তাআলা কত আগে, বান্দার অকল্যাণ না কল্যাণ? বান্দার অকল্যাণ না কল্যাণে? কল্যাণ। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে সেই নবীদের নেতৃত্বে তোমাদের ভালো লাগে না, যতক্ষণ কথা বলে দুনিয়ার সকল নেতার নাম মুখে আসে, নবীর নাম মুখে আসে না, তোমার ইমানের হয় নাই হয় নাই হয় নাই। সবচেয়ে বেশি মুখে নাম আসবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। আল্লাহু আকবার। স্বপ্ন দেখেছো জীবনে বহুবার, রাসূলকে দেখতে পারলা না, তোমার মতো বড় কপাল কেউ নাই। কত রাজা, রাজার স্বপ্ন দেখো, রানীর স্বপ্ন দেখো, কত স্বপ্ন দেখো, আমার স্বপ্নে থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, জান মাল দিতে রাজি আছি তো? সবাই সবাই দিতে রাজি আছি তো? কেন, এই জমিনটা কার, আইন প্রতিষ্ঠা করতে হবে কার? পৃথিবীতে আইন চলে দুই, পৃথিবীতে আইন আছে দুই প্রকার, কয় প্রকার? একটা বান্দার আর একটা কার? একটা বান্দার আর একটা কার? জমিন চলবে বান্দার আইন দিয়ে না আল্লাহর আইন দিয়া? এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করতে হবে। জি আমি বলবো, লোক তো যাচ্ছে না মাশাআল্লাহ, সবাই পিন পতন হয়ে আলোচনাগুলো শুনতেছে, বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল বন্ধ নাই, ওয়াজ মাহফিল চলছে, কিছু দুষ্ট চক্র মাহফিলে গ্রুপিং করে আছে না, এক নেতার নাম আছে, মানে এখন তো দখল হতে হতে পোস্টার শুদ্ধ দখল, কথা বোঝেন নাই, পোস্টারে একজনের নাম আছে আর একজনের নাম নাই, যার নাম নাই ওরে বলে, ও বলে থাম মাহফিলের 12টা বাজাচ্ছে,
তোমার নাম নাই এই কারণে তুমি ওয়াজের মাহফিল বন্ধ করে দিচ্ছ তোমার জন্য জান্নাতও বন্ধ হয়ে যাবে ঠিক কি না সবার আগে ভাবা দরকার হলো ওয়াজ মাহফিলে যদি দুটো মানুষ নামাজি হয় ওয়াজ মাহফিল করে যদি দুটো মা যদি পর্দার ভিতরে চলে আসে এটাই জান্নাতের একটা বিশাল কারণ হয়ে যাবে তুমি সে মাহফিল বন্ধ করে দিয়েছো তোমার নেতৃত্ব তোমার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তুমি কোরআন আওয়াজকে বন্ধ করে দিচ্ছ এরকম বেয়াদব এরকম কিছু শৃঙ্খল ও সামাজিক কিছু কীট নরকীট সমাজে আছে না নাই এ দেশের আবহমান কাল ধরে চলে আসা ওয়াজ মাহফিল ছিল আছে থাকবে সাময়িক কিছু বিঘ্নতা হতে পারে কিছু ব্যক্তির দ্বারা ওগুলো কুলাবে না ওগুলো কুলাবে না ওগুলো টিকবে না যত কিছু হোক না কেন আমাদের রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত লুকানো আছে কোন বাতিল শক্তিকে আমরা সামনে দাঁড় হতে দেব না রাজি আছেন কারা কারা হাত উঁচু করে রাখেন মুসলমান এই শেষ হয়ে গেল দেন স্লোগান দেন না হাতি টুঁচু করেন না আল্লাহ তুমি সবাইকে কবুল কর জোরে বলি আমিন আরো জোরে আমিন এই পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু জন্ম কোথায় মৃত্যু কোথায় মানে মৃত্যু কোথায় জন্ম নিলেন কোথায় আর মারা গেলেন কোথায় হিজরত করলেন কোথায় হিজরত করছেন কি বেরানোর জন্য রাসূলকে মারার পরিকল্পনা করে নাই হত্যার পরিকল্পনা করে নাই কেন কি জন্য রাসূল কি কাউকে গালি দিয়েছিলেন কাউকে থাপ্পড় মেরেছিলেন তার ব্যবহার খারাপ ছিল তার ভাষা খারাপ ছিল তার কথা খারাপ ছিল তার চেহারা অসুন্দর ছিল তার বংশ নিচু ছিল কোনো কিছুই তো সমস্যা ছিল না সেই রাসূল রাতের আধারে লুকোচুরি করে নিজের পৈতৃক ভিটা মক্কার কাবার পাশেই তার ঘর কাবা ঘরের প্রথম বাসিন্দা কাবার চাবি যে পরিবারে থাকতো আব্দুল মুত্তালিবের নাতি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কি জন্য রাতের আধারে তিনি মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন কেন তিনটা রাত সেই জাবেল সুরের পাহাড়িয়া গর্তের মধ্যে আলো নাই লাইট নাই বালিশ নাই কাঁথা নাই বিছানা নাই ঘুম নাই কেন কেন এই কষ্টগুলো করলেন এর মূল কারণ একটাই রাসূল চেয়েছিলেন রাসূল বলেছিলেন রাসূল একটাই সিদ্ধান্ত জানিয়েছিলেন এই জমিন যার আইন চলতে হবে তার আজকের এই জমিনে মদ আছে না নাই মদ খাওয়া কার বিধান মদ খাওয়া কার কাম সে মদের বিধান আছে না নাই সমাজের চালু আছে আল্লাহর বিধান না শয়তানের বিধান শয়তানের বিধান যারা চালু করে তারা কি ফেরেশতা তারা কি আমার কথা এটা কার কথা আবার কিছু কিছু লোক আছে শয়তানের বিধানও থাক আল্লাহর বিধানও থাক এরকম কিছু লোক আছে না নাই আল্লাহ খুশি থাক শয়তানও বেচার না হোক আছে না এরকম আছে না আমার নবীজি যখন এই বিষয়টা ক্লিয়ার করে ফেললেন নবীজির শত্রু বেড়ে গেল যে নবীর চেহারার দিকে তাকালে চেহারা ফিরানো কঠিন হয়ে যেত যে নবীর চেহারার দিকে তাকালে কলিজা জড়া পরাণটা ভরে যেত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকাচ্ছেন আর আকাশের চাঁদের দিকে তাকাচ্ছেন রাসূল বলছেন আবু বকর তুমি চাঁদ দেখো একবার আমার চেহারা দেখো একবার এর কারণটা কি হুজুর আমি আমার চক্ষু দিয়ে লক্ষ্য করে দেখলাম চাঁদে কালিমা আছে কিন্তু আপনার চেহারায় কোনো কালিমা নাই কোনো দাগ নাই এত সুন্দর সুশ্রী মানুষ যার কথা সুন্দর ব্যবহার সুন্দর যার আচরণ সুন্দর সেই লোকটাকে হত্যার হলিয়া কেন জারি করা হলো সেই লোকটাকে মেরে ফেলার জন্য কেন প্ল্যান করা হলো আজকে রাতের ভিতরেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহ আমি দেখতে চাবো যে অর্ডার দিয়ে দিয়েছে
রাসূলকে মারার জন্য চলে গেছে রাসূল ঘর থেকে তিনি হিজরতের উদ্দেশ্যে তিনি বের হয়ে গেলেন জাবার সূর আশ্রয় থাকলেন আমার নবীজি সেই জায়গা থেকে মদিনার দিকে রওনা করলেন মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর মদিনার যারা আনসার রাসূলকে ওয়েলকাম জানালেন রাসূলকে কে ওট দিয়ে গেলেন খেজুরের বাগান দিয়ে গেলেন নবীজি দারুণ সম্মান তাদের কাছ থেকে পেলেন তাদেরকে বলা হয় আনসার মুহাজিররা যখন নবীর সঙ্গে যখন হিজরত করে যখন মদিনায় চলে গেলেন আমার নবীজির কাছে বহু দান আসতেছে আনসার সাহাবীদের ভিতর থেকে একজন মহিলা মানুষ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে রাসূল বলছেন ও মহিলা কান্দো কেন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ এই মদিনার কত মানুষ আপনাকে কত বড় বড় দান করে গেল আমি আপনাকে কিচ্ছু দিতে পারলাম না এই জন্য আমি কাঁদি তবে হুজুর এই যে আমার কলিজার টুকরা সন্তান দশ বছর বয়স এই আনাসকে আমি আপনার খেদমতে দিয়ে যেতে চাই এই আনাসকে আমি আপনার খাদেম বানাতে চাই হুজুর আপনি আমার আনাসকে আপনার জন্য আপনি নিয়ে নেন আমার কলিজার টুকরা আমার সন্তান আমার প্রাণের চৌপ্রিয় আমার সন্তানকে আপনার হাতে দিয়ে দিলাম নবীজি মুসকে হাসি মেরে বলেন উম্মে সুলাইম আমি তোমার দানটাকে খুব খুশি হয়েছি যাও তুমি আমার সন্তানটাকে দিয়ে তুমি চলে যাও সন্তানটা তিনি বরণ করলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ হায়াত প্রাপ্ত একজন সাহাবী 110 বছর তিনি জীবিত ছিলেন আনাস বিন মালিক নবীর খেদমতে থাকলেন 10 বছর কয় বছর আমার নবীজি মদিনা আসার পর তিনি বেঁচে ছিলেন কয় বছর 10 বছর এই 10 বছর নবীজির সঙ্গে থাকতে নিয়ে তার বয়স হবে মাত্র 20 বছর হয়েছে মজদারি কেবল ওঠা শুরু হয়েছে নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেছে আমার নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল আনাসের মনটা খারাপ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মৃত্যুর বিষয়ে যখন তিনি ক্লাস করতে পারলেন নবীর সামনে থাকতে পারেন না আস্তে করে সেই জায়গা থেকে বের হয়ে গেলেন পাহাড়িয়া গর্তের মধ্যে গিয়ে সেজদায় পড়ে পড়ে নবীর জন্য দোয়া করেন কাঁদেন আমার নবীজি সবাইকে দেখতে পাচ্ছেন কিন্তু আনাস বিন মালিককে দেখতে না পেয়ে বলছেন ওমর আমার আনাস বিন মালিক কই গেল আমি তাকে কাছে দেখি না কেন কি হয়েছে সে কি রাগ করেছে নাকি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কিন্তু আমার সামনে হাজির করো ওমরে ফারুককে দেখেন আনাস বিন মালিক সেজদার মধ্যে কে দেখে দেখে বলছেন আল্লাহ মেহরবানি করে আমার নবীর হায়াত তুমি যুগ যুগ বাড়াইয়া দাও আমি নবীজির জন্য যুগ যুগ খেদমত করতে পারি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু দোয়াটা শুনে বলছেন ওমর ওরে আনাস নবীজি তোমার জন্য দিওয়ানা হয়ে গেছেন চলো নবীর কাছে তোমাকে যেতে হবে নবীর কাছে নিয়ে যাওয়া হলো রাসূল বলছেন আনাস রে তুমি কি আমার প্রতি রাগ করেছো নাকি মন খারাপ করেছো নাকি আমি তোমার সঙ্গে যদি কোনো ভুল করে থাকি তুমি আমারে মাফ করে দিও জোরে কর সুবহানাল্লাহ কি বিনয় রাসূল আমার আনাস বিন মালিক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য কোনো ভুল করেন নাই আমি আপনার কাছে কেন আপনি আমার কাছে কেন ভুল করবেন বরং আমি আপনার কাছে ভুল করেছি আমি আপনার খেদমত করতে পারি নাই রাসূল বলছেন আনাস কিন্তু তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো কারণ কারণটা কি তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দূরে দূরে থাকতেছি এই জন্য নয় আমি আপনার কষ্ট আমি সহ্য করতে পারছি না আপনার হুঁশ থাকে না মাঝে মাঝে প্রচন্ড জ্বর হয় আপনার আমি আপনার এই সমস্ত কষ্টগুলো সহ্য করতে না পেরে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার নবীর হায়াত তুমি বাড়াইয়া দাও নবীর তো খেদমত আমি করতে পারলাম না আমার রাসূল বলছেন আনাস রে এমন দোয়া করে আর কোনো লাভ হবে না মৃত্যুর সমস্ত লক্ষণগুলো আমার মাঝে চলে আসছে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব তবে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ জান্নাতেও তোমার খাদেম লাগবে জান্নাতের খাদেম কাউকে বানাবা না আল্লাহ আমার আনাসকে তুমি আল্লাহ জান্নাতের খাদেম বানাইয়া দিবা সে আনাস বলেন আমি নবীর সাথে দীর্ঘ 10টা বছর খেদমতে ছিলাম রাসূল আমাকে কখনো কোনো কিছু আনার জন্য বলেন নাই গ্লাস নিয়ে আসো পানি নিয়ে আসো জুতা নিয়ে আসো কোনো কিছু আমাকে কখনো ফরমাইশ দেন নাই হুকুম দেন নাই বরং মাঝে মাঝে আমি কোনো ভুল করলে রাসূল ঠিকঠাক করে দিতেন আমাকে বরং চুলটা রাসূল আমার খেদমত করেছেন এত বড় একজন চরিত্রবান মানুষ এত বড় একজন মানবিক মানুষ মক্কা থেকে তিনি হিজরত করে মদিনায় চলে এসেছেন একটাই কারণ সমাজে তিনি মদের বিধান দেখতে চান নাই জেনার বিধান দেখতে চান নাই সুদের কারবার দেখতে চান নাই চেয়েছেন কার বিধান আসতে বলবেন না কার বিধান সাতক্ষীরা জেলায় কোথাও মনে হয় সুদের কারবার নাই সাতক্ষীরায় সুদের কারবার কম না বেশি যশোরে আছে না নাই ঝিনাইদহ আছে না নাই আমার দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে সুদের কারবার আছে না নাই সুদখোর হাজি আছে না নাই সুদখোর নামাজি আছে না কেমন মুসলমান আমরা হলাম আমরা কেমন মুসলমান হলাম
এমন মুসলমান তো আল্লাহ দেখতে চান না আল্লাহ দেখতে চান সমস্ত হারামকে তুমি বর্জন করবে ফরজগুলোকে তুমি লঙ্ঘন করবে না আমার ভাইরা আমার নবজী যেমন যখন এমন সিদ্ধান্ত নিয়ে যখন মদিনায় তিনি হিজরত করতে বাধ্য হিজরত করে চলে আসলেন হিজরতের সঙ্গে সঙ্গে বদর যুদ্ধের ডাক চলে আসবে তার আদি ওই মক্কার কুরাইশ সকল কি চোরা গুপ্ত হামলা করলো চোরা গুপ্ত হামলা করে মদিনার উপকণ্ঠ থেকে একজন সাহাবীকে তারা ধরে নিয়ে গেল একজন সাহাবীকে ধরে নিয়ে মক্কা পর্যন্ত নিয়ে চলে গেছে জেলখানা আটকে রেখে বলছে শোনো তুমি ইসলাম কবুল করে তুমি মদিনায় চলে গেছো ইসলামটা ছেড়ে দাও বাপ দাদার ধর্মে চলে আসো সেই সাহাবী বলছেন ও আমার ভাইরা আমার কওমের লোকেরা আমার কুরাইশ বংশের লোকেরা আমার মক্কার ভাইরা তোমরা আমাকে যে প্রস্তাব দিচ্ছ এই প্রস্তাব হাজারবার দিলেও কোনো লাভ হবে না কারণ আমি আমার জানমাল সব উৎসর্গ করে দিয়েছি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে জোরে করেন সুবহানাল্লাহ সেই সাহাবীকে ধরা হলো গ্রেফতার করে জেলখানার মধ্যে আটকে রেখে রিমান্ডে না হলো কোনো কাজ হয় না সেই সাহাবীর নাম হচ্ছে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত তিনি বললেন শোনো তোমাদেরকে একটা করে জানিয়ে দিচ্ছি আমার প্রতি অত্যাচারের পরিমাণ যত বাড়বে আমার ঈমান তত পাকাপোক্ত হয়ে যাবে খুবাইবকে ধরা হলো মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো এক পর্যায়ে খুবাইবের খাবারও বন্ধ করে দিল সবাই ভাবলো খুবাইব বুঝে না খেয়ে জেলখানার মধ্যে মারা যাবে কিন্তু খাওয়ান কে আসতে পারেন কেন খাওয়ান কে পড়ান কে দেখেন কে সুস্থ করেন কে অসুস্থ করেন কে সব ক্ষমতাকার সব যোগ্যতাকার এই বিশ্বাস যার আছে তার ঈমান আছে এই বিশ্বাস যার নাই তার ঈমান নাই আমার বন্ধুগণ খুবাইবের খাবার বন্ধ হলে কি হবে খুবাইব নাদির মুসকি মুসকি আসি নামাজের মধ্যে নামাজে দাঁড়ানো শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া খুবাইব নাদির দিলাহর খাবার বন্ধ হলে কি হবে শেষ রাতে যখন হয়ে যেত সেই সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিতেন জান্নাতের আঙ্গুরের ছড়া তার সামনে ঝুলায় রাখা হতো সেই জায়গা থেকে তিনি একটা করে আঙ্গুরের একটা করে আঙ্গুর থোকা থেকে বের করে তিনি খেতেন আল্লাহর কালাম সুন্দর করে তেলাওয়াত করতেন তিনটা জিনিসের স্বাদ পাবো আমরা কয়টা জিনিসে বলেন তিনটা জিনিস এক নম্বর হলো কোরআন তেলাওয়াত নাম্বার দুই হলো জিকির নাম্বার তিন হলো নামাজ জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইয়া সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করেন এরকম করে দুই মাস তিন মাস যখন চলে গেল কাফের মুশরিকরা ভাবলো খুবই বুঝি খাবার না পেও আমরা তাকে মারতে পারবো না কারণ খুবাইবের রব খুবাইবকে খাবার দিয়ে যায় শেষ পর্যন্ত তারা পুরোপুরি সিদ্ধান্ত নিল না খুবাইবকে আর বেঁচে রাখা যাবে না খুবাইবকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব এক পর্যায়ে সে প্রস্তাব করছে খুবাইব চূড়ান্ত পাকা সিদ্ধান্ত হয়ে গেছে তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব ইসলাম ছাড়বে কিনা বলো খুবাইব বলছেন ইসলাম তো গ্রহণ করেছে সারার জন্য নয় জীবন যাবে মাল যাবে কিন্তু আমি ইসলাম কখনো আমার ঈমান কখনো বিক্রি করতে পারবো না জোরে করেন সুবহানাল্লাহ কিন্তু আমার দেশে কিছু লোক আছে ঈমান বিক্রি করে মাত্র একটা বিড়ির প্যাকেটে আকাশে মেঘ হোক আমিও ভিজবো জনগণও ভিজবে রাজি আছেন আপনারা এখন রাজি হয়ে গেছে ঠিক আছে না এই ওঠে কেন ধরেন ধরুন জি কষ্ট পাচ্ছেন এই তো আর পাঁচটা মিনিট দশটা মিনিট একটু সময় দেন একটু বসেন না কি আমি কি শেষ করে দেব শেষ করে দেব আমি আলোচনা চালাবো তো উঠে কেন বসেন মুরব্বী একটু বসেন একটু দশ খুব ভালো মানুষ এত সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত খোবায় তাকে হাত পা বেঁধে নিয়ে চলে গেল শুলে কাস্টে বলা হলো খোবায় তোমার শেষ ইচ্ছা বলতে কিছু আছে হ্যাঁ ইচ্ছা আছে তো কি তোমার কি পরিবারের সঙ্গে দেখা করায় দেবো না আমার কারোর সঙ্গে সাক্ষাৎ করার দরকার নাই আমি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই নামাজের মধ্য দিয়া ওজুর পানি দেওয়া হলো ওজু বানালেন নামাজে দাঁড়ালেন শেষ কাজ কি শেষ কাজ কি কার সঙ্গে কথা বলো আল্লাহর সাথে ওজু বানালেন নামাজে দাঁড়ালেন
নামাজ করলেন নামাজ শেষ করলেন দোয়া করছেন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার মনে হয় আমি মারা যাব আমি যদি মারা যাই রাসূলকে আমি 4 মাস যাবত দেখি না আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার রাসূলের দরবারে পৌঁছায়া দিও জোরে বলে সুবহানাল্লাহ এই কথা বলে শুনে কাস্তের দিকে ফাঁসির মঞ্চের দিকে দৌড়া দৌড়া যাচ্ছেন খোবায়ে বড় হলো খোবায়ে তুমি দৌড়া যাচ্ছ কেন কে দৌড়া যাচ্ছে এজন্য আমি আমার আল্লাহর প্রদত্ত জান্নাত নিজের চোখে দেখতেছি জোরে করে সুবহানাল্লাহ এই কথা বলে বলে যাচ্ছেন আর বলতেছেন আল্লাহ আজকে আমাকে যারা ফাঁসির কাস্তে ঝুলিয়ে মারতেছে এদের একটা একটা তুমি আল্লাহ গুনে রাখো এদেরকে তুমি আল্লাহ শাস্তি দিবা এই দোয়াগুলো তিনি করে করে যাচ্ছেন সেদিন খোবায়ে যাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করেছেন একটাও দুনিয়াতে ঠিকমতো থাকতে পারে নাই অতএব আলেমদের বদদোয়া নেওয়া যাবে না মুসলিমের বদদোয়া নেওয়া যাবে না খোবায়ে শুলে কাস্তে তার হাত এবং পা বাঁধা খোবায়ের একটা করে হাত কাটা হচ্ছে তিনি মুস্কি মুস্কি হাসেন আরেকটা হাত কাটলো চিৎকার মেরে হাসেন খোবায়ে হাসো কেন আমি হাসতেছি তোমাদের অত্যাচার দেখে নয় আল্লাহ তাআলা আমাকে জান্নাতের হুরগুলো দেখায় দেখায় দিতেছে কিছুক্ষণ পর তিনি শাহাদত বরণ করলেন আমার নবীজি মদিনার মসজিদ থেকে হঠাৎ করে সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলতে নেই কথা বন্ধ করে দাঁড়ায় গেলেন দাঁড়ায় গিয়ে সালামুন আলাইকা ইয়া খোবায়ে সালামুন আলাইকা ইয়া খোবায়ে বলে তিনি সালাম দিচ্ছেন খোবায়েকে ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ খোবায়েকে সালাম দেন কেন কি হয়েছে হুজুর কি হয়েছে বলুন রাসূল বলছেন শোনো আমার আমি আমার নিজের চোখে দেখতে পেয়েছি খোবায়ের দুনিয়াতে নাই জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে খোবায়ের জানও দিলেন মালও দিলেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন ঠিক কিনা বলেন আমরা জান দেব মাল দেব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ নামাজ পড়বো তো সবাই নাকি আমার সবাই পড়ি তো পাঁচ ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না কারা কারা একটু হাত তুলে দেখেন তো জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামা মাহফিল কমিটি আমাকে অনেক আগে একটু আমাকে বলতে বলেছেন অনুরোধ করেছেন এতগুলো মানুষ আমরা আসছি সবার হাতের ছোঁয়া যদি মাহফিলে লাগে মাহফিল কি গরিব থাকবে না ধনী হয়ে যাবে ধনী হয়ে যাবে তো যারা বসে আছেন কেউ উঠবেন না আমরা একসঙ্গে দোয়ার দরকার তো আছে নাকি আমরা একসঙ্গে দোয়া করবো দোয়ার আগ দিয়ে আমরা কোরআনকে মহাব্বত করি আল্লাহর ঘরকে মহাব্বত করি কারা কারা হাত তুলে দেখেন তো দেখি এটা হাত উঁচু করেন তো দেখি হাত উঁচু করেন তো একটু দেখি একটু হাত উঁচু করেন না একটু হাতের নাড়া দেন তো একটু হাতের নাড়া দেন না একটু জোরে দেন একটু হাতের নাড়া দেন হ্যাঁ দেখেন কত সুন্দর ফুল বাগান দেখা যাচ্ছে বলি আলহামদুলিল্লাহ হাত নাম জি আমরা যারা হাত তুলেছি আমরা কোরআন কিছু মহাব্বত করে আল্লাহর ঘরকে মহাব্বত করে আল্লাহর দিনের জন্য এটা চাদর নিয়ে একটু কই ভলেন্টিয়ার একটু যাবে ব্যাগ নিয়ে যাবে যে যা পারি আমরা কম বেশি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও জোরে বলি আমিন একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা আমার বোন যে যেখানে আছেন মেহরবানি করে নিয়ত করবেন আগে নিয়ত করে যে যা পারে আমরা সবাই দেবো জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এলাকে দোয়া হয় না দোয়া তো দোয়া না করে যাচ্ছেন কেন বসেন আকাশে আমরা যে জি বৃষ্টির ফোঁটা পড়েছে না ভালো আছে বসো আপু বসো 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 জি একটু বসুন না একটু মেহরবানি করে বসুন যে যেখানে আছেন সবাই বসে পড়ুন আমরা চাইবো আল্লাহর কাছে সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা জোরে বলে সুবহানাক আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান
يا رحيم يا حي يا قيوم. আমার জীবনে সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ maaf করে দাও। জোরে বলুন ইয়া রাব্বুল আলামিন। মা বোন সবাই নিয়ত করে দিবেন আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আসুন একটু বাতাস স্বচ্ছ করা হয়, যাক আল্লাহ আমাদেরকে যতটুকু সুযোগ দিয়েছেন আমরা কথা বলার চেষ্টা করেছি। আসুন আমরা এখন সোজা দোয়ার দিকে যাই, দোয়ার দিকে চলে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা মধ্যরাত্রিতে হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তাম জীবনের গুনাগুলোকে মাফ করে দাও। জনম দুঃখী ইমাম, জনম দুঃখী বাপ জানারে চলে গেছেন, জিন্দগির গুনাগুলো মাফ করো, মেহরবানি করে কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। যে মার মায়াবি মুখ দেখলে পরে কলিজা জোরানটা পরানটা জোড়াইয়া যায়। সেই মা সে আব্বা যারা চলে গেল, জিন্দগির গুনাগুলো মাফ করো, কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সবে চক্ষু একটু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর সেখানে দোয়া পড়ে চিৎকার মেরে মেরে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আসলেন, এই প্রতিকূল আবহাওয়া বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়ের এই সময় প্রতিকূল সময়ে তোমার বান্দাগুলো যারা আসলো, আল্লাহ তাআলা আয়োজন যারা করলেন, মেহরবানি করে এই মাহফিলটা সবার জন্য তুমি নাজাতের মাধ্যম করে দিও। আল্লাহ এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসমের দুর্গ বানায় নাও। আমার ইব্রাহিম ভাইকে কবুল করে নাও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আর তুলেছেন, আড়ালে যত মা বোন আর তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। মরণা আফজাল হোসেন জিহাদি তুমি তার জেহেন জামান ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। অনেক মা বোন হাত তুলেছেন, পরিবার অশান্তি শান্তি দিয়ে দাও। যে ঘরে প্রাপ্তবয়স্ক মেয়ে আছে তাদেরকে সৎপাত্র স্তর তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সকল প্রকার ফেতনা সকল প্রকার অসুস্থ থেকে তুমি আল্লাহ বান্দা বান্দিদেরকে হেফাজত করো। মা বোনদেরকে সবচেয়ে বড় সবচেয়ে বড় ইবাদত পর্দা অবলম্বন করার তৌফিক দিয়ে দাও। 14 পুরুষ ছাড়া সকল দুনিয়ার সকল পুরুষের সঙ্গে পর্দা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হব জানি না, ডান হাত আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না। মৃত্যুর ডাক কোন দিন আসবে জানি না রে, মালাকুল মওত সবার সব দিন তো ঘুরে ঘুরে যায়, একদিন আসবে আর ঘুরবে না, আমাকে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে। আয় আল্লাহ তাআলা এই তোমার জীবন, তুমি ছাড়া বন্ধু আমার কেউ নাই রে। গোসলটা করাইয়া দিয়া সেলাইওয়ালা কাপড় চুবুর গুলো কেচে নিয়ে কাটবে, সেলাইবিহীন কাপড়টা পরাইয়া দেবে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দেবে। আল্লাহ তাআলা খাটনিতে চড়াইয়া নিয়া আমাকে নিয়ে সব চলে যাবে কবরের দিকে, কবরের কবরের শয়ে দেবে, বাস চাপা দেবে, মাটি চাপা দিবি, আমার এই দেহটা এত দুর্বল, বাস পচার আগে আমার দেহ পচা শুরু হয়ে যাবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো সব খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, 3 মাস যাবে না রে, হো আল্লাহ গোটা দেহে কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না, 7 দিনের মাথায় পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক দেবে হতে থাকবে। আল্লাহ এই তো দুনিয়ার নিয়ম, তোমার কাছে ফরিয়াদ করি তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে তোমার সামনে হাজির করেও না আল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যুর সময় কোন দিন আসবে জানি না,
সেই মৃত্যুর সময় যখন চলে আসবে সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।